আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিন্নভাবে ভিন্ন রকমের একটি রেসিপি দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটি সামনে কোরবানির ঈদে রাখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি রেসিপিতে চলে যাব। এখানে আমি খাসির মাংস নিয়েছি 700 গ্রাম, একটু চর্বি সহ নিয়েছি। সবসময় চেষ্টা করবেন যখন মাটন শাশলিক বা চিকেন শাশলিক করবেন একটু অয়েল যাতে থাকে, তাহলে সফট হয় আর একটু অয়েলি থাকে, ভালো লাগে। এবার সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন করে লাল মরিচ গুঁড়ো, মিক্স মশলা পাউডার আর জিরা পাউডার। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম মাস্টার্ড পেস্ট। এবার আমি এখানে অ্যাড করে দিব বাদাম পেস্ট। এখানে 1/2 টেবিল স্পুনের মতো আছে কাজু বাদাম, আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের সস দেওয়া হবে, সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন আমি যে পেস্ট দিয়েছি সেটা এখানে পেঁয়াজ আর টমেটো আমি হালকা ভেজে পেস্ট করে নিয়েছি, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন সয়া সস। এখন এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম বারবিকিউ সস। ভালো করে মিক্স করে নিব। আমি এখন হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু কালার দিয়ে দিতে পারেন, আমি একটু কালার অ্যাড করে দিব যাতে কালারটা একটু ভালো আসে। এখন আমি রেস্টে রাখব 20 মিনিটের মতো, তারপরে সরাসরি। এখন আমি এখানে কিছু কাঠি নিয়েছি, সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যখন আমি চুলায় ভেজে নিব তখন আর কাঠিগুলো পুড়বে না। এবার কাঠিগুলোতে এভাবে গেঁথে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কত পিস দিবেন সেভাবে গেঁথে নিতে পারেন। এবার একটি প্যানে দিয়ে দিব বাটার। বাটার মেল্ট হলে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো মাটন শাশলিক এভাবে ভেজে নিব। আজকে আমি মাটন শাশলিকগুলো এভাবে প্যানে ভেজে নিব। খুব একটা টাইম লাগবে না, যেহেতু 20 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আস্তে আস্তে সবগুলো মাটন শাশলিক এভাবে দিয়ে দিব। চিকেন হলে খুব দ্রুত হয়ে যেত, এটা একটু টাইম লাগবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাটন শাশলিকগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন একটি সার্ভিং ডিশ দিয়েছি, এখানে সবগুলো উঠিয়ে নিব। এখানে যে সসটা আমি দিয়েছি, বাড়তি যে মশলাটা ছিল সেটা দিয়ে একটি সস বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। এক ধরনের খাবার আমরা তো বেশিরভাগ করে থাকি, একটু ভিন্ন রকম টেস্ট আনতে এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।